السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেহেতু আমরা রবিউল আউয়াল মাসে উপনীত হয়েছি, এই মাসকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অনেক মানুষ এমন বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে যা বলার নয়। সে ব্যাপারটা সেটাই হচ্ছে, কেউ কেউ বলে থাকেন হায়াতুন নবী, আমাদের নবী মৃত্যুবরণ করেননি, তিনি জীবিত যেভাবে ছিলেন সেভাবেই আছেন। এটা আসলে ভ্রান্ত আকিদা। এই ব্যাপারটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। যেমন তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে। এই জন্য যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলবো, আসলেই আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক যত গুণাবলী আছে সব গুণাবলী সমন্বয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন। তো এই জন্যই তিনিও এটা ব্যাপারে আখ্যা দিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমি তোমাকে সমস্ত জাহানের রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অনুগ্রহ মোমেনদের ওপরে যখন তাদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠ প্রেরণ করেছেন, এটা একটা অনুগ্রহ। তো এই জন্য আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক করেছেন দুনিয়া এবং আখেরাতে। এমন কি দুনিয়াতে ওই কাবলা নবুয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, সেখানেও আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্মের পূর্বেই প্রত্যেক নবীর কাছে অঙ্গীকার নিয়েছেন তার এতেবা অনুসরণের জন্য। তারপরে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বৎসর এই দুনিয়াতে আগমন করবেন ঠিক সেই বৎসরে আসহাবে ফিলের কথা আমরা জানি, সূরা ফিল একটা নাজিল হয়েছে, সেখানে ইসলামের শত্রু এবং কাবা ঘরের ভেঙে দেওয়ার জন্য উদ্দেশ্যে যারা আসছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। তারপরে শুধু তাই নয়, বরং নবুয়তের পূর্বে এমন কি জাহিলিয়াত যুগেও তৌহিদবাদী লোক ছিলেন, যেমন আমরা দেখতে পাই কাব ইবনে লুয়াই, তিনিও তৌহিদবাদী, মানুষকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন এবং বিভিন্নভাবে এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদও দিয়েছেন। তারপরে যদি দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজাকে বিয়ে করার পরে ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছিলেন বা আত্মনিয়োগ করেছিলেন, সেখানেও আমরা দেখি একটা ঘটনায় বুহাইরা নামক, তিনিও আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন এবং আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বুসরা তার কাছে ছিল। এমনই করে বাদশাহ হেরাকাল যদি আমরা দেখি, সেখানেও তার ভিতরেও অতীতের কিতাবগুলোর আইডিয়া ছিল, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা ছিল, সে হিসাবে তার কাছে যখন চিঠি পৌঁছেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সে যে কথাবার্তা কাজ করেছেন সবগুলোই বহির প্রকাশ ঘটে, আমাদের নবীর সুসংবাদ পেয়ে তিনি আনন্দিত হয়েছেন, এমনকি শেষ পর্যন্ত তিনি কোনো কোনো বর্ণায় এসেছে তিনি ঈমানও এনেছেন। এবার যদি আমরা দুনিয়াতেও অনেক দেখি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, তারপরে যদি আখেরাতে দেখি সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউসার দান করেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আবার দেখা যায় মাকামে ইব্রাহিম, সেখানেও
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ আসন দান করেছেন, যেমন আমরা কোরআনে পেয়ে থাকি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বর্ণনা করা হচ্ছে, তাহাজ্জতের জন্য তাকে অর্ডার করা হয়েছে এবং এজন্যই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদ সেখানে পৌঁছে দিতে পারেন। আর আমরাও আজানের দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরে আমরা দোয়া করি সেখানেও আবআসু মাকামা মাহমুদা, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করি যে আল্লাহ তুমি তাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দাও, মাকামে মাহমুদ প্রদান করো। কিন্তু এত আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা এত বেশি হওয়ার পরিপ্রেক্ষিতেও আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদাগুলোই আল্লাহর রাসূলের জন্য যথেষ্ট, এর চেয়ে উঁচু করার দরকার নাই, এই মর্যাদার উপরে ওঠার দরকার নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেছেন যে আল্লাহে মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতিল্লাতি আনজালানিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আল্লাহর রাসূল বর্ণনা করছেন, আল্লাহর কসম করে আমি বলতেছি তোমরা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা দিয়েছেন তার ওপরে তোমরা আমাকে উঠাবা এটা আমি কখনোই পছন্দ করি না, এটাকে আমি অপছন্দ করি। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে লা তাতরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, যে তোমরা ইবনে মারিয়াম কে ঈসার অনুসারীরা খ্রিস্টানেরা ওপরে উঠাইছে যেভাবে সেভাবে তোমরা বাড়াবাড়ি করো না, আমাকে নিয়ে ইয়া করো না। তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও সাবধান করেছেন ইয়াকুম ওয়াল গুলো, যে তোমরা বাড়াবাড়ির ব্যাপারে খুব সাবধান, কারণ ফা ইন্নামা আহলাকা মিন মান কানা কাবলাকুম ওয়াল গুলো, তোমাদের পূর্বে যারা ছিল আসলে তাদেরকে ধ্বংস করেছে এই বাড়াবাড়ি অতিরঞ্জিত। তো এজন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিনও নিজেও বর্ণনা করেছেন এবং আহলাল কিতাবকে লক্ষ্য করে ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, তোমাদের দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। এত সত্ত্বেও আমাদের মাঝে অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দেওয়ার সাথে তাকে হায়াতুন নবী, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বর্ণনা করছেন ওয়া ইন্নাকা মাইয়্যাতুন, তুমি মরণশীল। আর ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক নফস যার তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে জীবন থাকা অবস্থায় তাকে কবরস্থ করা হয়নি। তো এজন্য আসলে এ ব্যাপারটা যদি কেউ এ ধরনের ধারণা করে, কারণ এটা হতেই পারে, হওয়াই স্বাভাবিক, এখান থেকে ফিরে আসা দরকার। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পর সাহাবিদের মধ্যেও ইখতিলাফ পাওয়া গিয়েছিল, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু এই পক্ষে ছিলেন। তো কেউ কেউ বর্ণনা করেছেন যে যে মুসা 40 দিনের জন্য আল্লাহর সাথে দিদার করার জন্য গিয়েছিলেন, আমাদের নবীও মরেন নাই, বরং তিনি আল্লাহর সাথে হয়তো সাক্ষাৎ করার জন্য তিনি চলে গিয়েছেন। আসলেই এ ব্যাপারটা আমাদেরকে খোলাসা করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কথাও বলেছেন ওমা জাআলনা লিবাশারিন মিন কাবলিকা আল খুলদ, কোনো মানুষকে চিরস্থায়ী চিরঞ্জীব হিসাবে আমি তাদেরকে সৃষ্টি করি নাই, কোনো মানুষকে এমন সৃষ্টি করি নাই। তো সেখানেই বলা হচ্ছে প্রত্যেক মানুষই আসলে প্রত্যেক জীবই ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তো সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ইয়াতে ছিল, পরে কিন্তু তিনি সংশোধন হয়েছেন এবং
তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিরে ছিলেন তিনি এসেছেন এই খবর পেয়ে তো এসে আসার পর মুখের কাপড় উঠিয়ে দিয়ে সত্য সত্যি তিনি ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে চলে গিয়েছেন মৃত্যু সাথ গ্রহণ করেছেন সেজন্য তিনি ঘোষণা দিয়েছেন এমন ভাবে ঘোষণা দিয়েছেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান কদ মাত যে যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করে তো সে ব্যক্তি জেনে রাখো মুহাম্মাদ কিন্তু মৃত্যুবরণ করেছেন এখানে কদ মাত মৃত্যুর কথা সাহাবী বর্ণনা করেছেন এবং শুধু এখানে নয় ওমান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাই লা ইয়ামুত আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তিনি কিন্তু চিরঞ্জীব কখনো তিনি মরবেন না তো এই ঘোষণা পর্যন্ত দিয়েছেন আর এই ঘোষণার পরেই যখন একটা আয়াত তেলাওয়াত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর হুশ ফিরে এসেছে তিনি কথাটাকে এভাবেই মনে প্রাণে অন্তর থেকে নিয়েছেন পরিশেষে এই ইখতিলাফটা দূরীভূত হয়েছে সেখানে আয়াতটা সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজেল করেছেন উহুদের যুদ্ধে তো উহুদের যুদ্ধে সেখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন তো সেখানে বেহুশ হয়েছেন এই দেখে অনেকেই বিভিন্নভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন যদি তিনি মারাই গিয়ে থাকেন তাহলে আমরা কার জন্য আর যুদ্ধ করব কার জন্য আর ইসলামে থাকব তো তখন এই আয়াতটা নাজিল হয়েছে উমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম সেখানে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন রসুল অতএব তার পূর্বেও অনেক রসুল অতিক্রম করেছেন তো অতএব তিনি যদি মারা যান এখানে ইঙ্গিত হচ্ছে তিনি যদি মারা যান এই মৃত্যু যদি তার হয়ে যায় অথবা তাকে কতল করা হয় তাহলে তোমরা কি পূর্ববর্তী ধর্মের প্রতি পূর্ববর্তী অবস্থার প্রতি ফিরে যাবে তো জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন সে আয়াতের শেষেই এ কথাও বর্ণনা করেছেন অমাইয়ান কালিব আলা আকিবাইহি ফালাইয়া দুরুল্লাহ সেই আন আল্লাহ এখানে বলতেছেন যদি কেউ পৃষ্ঠপ্রদর্শন করে ফিরে যায় ইসলাম পরিত্যাগ করে তবে আল্লাহর কোনো ক্ষতি হবে না তো কোনো ক্ষতি হবে না আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যারা শুকরিয়া আদায় করে তাদেরকে তিনি প্রতিদান দান করবেন এই কথা দিয়েই তিনি শেষ করেছেন এয়াত তো এয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে আমি আমার মনে হয় যে এই আয়াতটা এখন নাজেল হয়েছে অথচ এখানে উহুদের যুদ্ধে নাজেল হয়েছে এখানে সুস্পষ্টভাবে তো এখানেও এই ইঙ্গিতগুলো এখানেই বহন করে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন কোনো সন্দেহ নাই মৃত্যুবরণ করেছেন বিধায় সাহাবীগণ তাকে কবরস্থ করেছেন আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাও তিনিও বলেছেন যে মাতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাদিস আসছে অনেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন তো সেখানে যদি দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন তো তিনি কবরে গিয়েছেন হ্যাঁ এই ব্যাপারটা আমাদেরকে সুস্পষ্ট করার দরকার যে কবরের জিন্দিগিটা এটা আলামে বারজাখ এটা সীমান্ত এলাকার জিন্দিগি এখানকার এলেম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছেন তো সেটা এখানে সেখানেও জীবন আছেন এবং প্রত্যেককেই প্রশ্ন করা হবে তাহলে মৃত্যু ব্যক্তিকে প্রশ্ন করা হবে না সেখানে কাফের হোক মুশরিক হোক এবং যে কোনো ব্যক্তি হোক না কেন সেখানে প্রশ্ন করা হবে তাহলে সেখানে জীবিত সবাই জীবিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাস করে অথবা কোনো আউলিয়া ওলি দরবেশ আল্লাহর প্রিয় বান্দাকে খাস করে একটা বিভ্রান্তকর কথা দিয়ে ঈমান হরণ করার একটা প্রচেষ্টা মাত্র কারণ সেখানে প্রত্যেককেই জীবিত কবরে সবাই এমনকি যারা সুহাদা শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় তাদের তারাও জীবিত সেখানে কোরআনের অনেক আয়াতে আসছে এবং সেখানে বলা হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেজেক দেন তবে সেই রেজেক এই দুনিয়ার রেজেকের সাথে
কোনো মিল নেই এই দুনিয়ার সাথে কোনো কিয়াস করা যাবে না অনুমান করা যাবে না এই রিজিক সেই রিজিকের মত না এবং সেখানকার জীবন এই জীবনের মত না এমন কি সহি হাদিসে আসছে নবীগণ সেখানে নামাজ আদায় করেন তো সেখানে না সেই নামাজ এই দুনিয়ার নামাজের মত না সেখানকার আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলে সেখানে প্রত্যেককে এমন কি প্রত্যেক মুমিন হয় সেখানে সে শান্তি পাবে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবে মৃত্যুই যদি হয় তাহলে কি সুখ পাবে সে সেখানে এবং কাফের মুশরিক যারা আল্লাহর বিধি বিধানকে লঙ্ঘন করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর দিনকে অস্বীকার করেছে কিয়ামতকে অস্বীকার করেছে তাদেরকে সেখানে আযাব দেওয়া হবে তাহলে আযাব তো অবশ্যই তাকেও সেখানে একটা জিন্দেগী আছে সেই জিন্দেগীতে তাকে আযাব দেওয়া হবে সেখানে জীবিত অতএব শুধু আমাদের নবী নয় প্রত্যেক নবী আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে এই কথা বর্ণনা করেছেন নবী এবং রাসূলগণের দেহ মাটি খাবে না খায় না ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা মিন আজসাদিল আমবিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপরে হারাম করেছেন কোন নবী এবং রাসূলের দেহ মাটি খাবে না তো সেই হিসেবে তারা সেখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন সসম্মানে তাদের ইজ্জত দিয়েছেন মান দিয়েছেন পজিশন দিয়েছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন ভাই আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব আমরা অবশ্যই করব এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেগুলো অবশ্যই আমরা যদি মনে প্রাণে বিশ্বাস করি তবে অবশ্যই মুমিন আমরা থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত আমাদের মধ্যে না থাকবে সেজন্য আমরা এ ব্যাপারে বাড়াবাড়ি করব না এবং সেখানে অবশ্যই অতিরঞ্জিত বাড়াবাড়ি থেকে আমরা বিরত থাকব যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আর তারপরও এটাও মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবরে শুয়ে আছেন এবং হয়তো কেউ ধারণা করে আমাদের কথা শুনতেছেন তিনি সব কিছু করেন হাত বাড়িয়ে দেন না এগুলো সম্পূর্ণ তো এই জন্য আসলে জেনে রাখার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবত ও নবী তুমি কিন্তু হেদায়ত দিতে পারবে না যাকে তুমি পছন্দ করো তবে এ কথাও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলকে বর্ণনা করতে বলেছেন যে যে কুল লা আমলিকু লি নাফসি নাফআ ওয়ালা দাররা সেখানে ইল্লা মাশা আল্লাহ আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের জন্য কোনো উপকার করতে পারি না নিজের জন্য কোনো ক্ষতিও করতে পারি না এই জন্য ভাই আমরা এই আলোচনা থেকে ওই গুটি কয়েক জনকে জীবিত মৃত্যুর স্বাদ গ্রহণ করেন নাই হায়াতুন নবী এই কথা বলা আসলে আদৌ ঠিক নয় এগুলোর থেকে পরিহার করার দরকার তবে জেনে রাখেন কবরবাসী যারাই হয়ে যায় এদের তোমার আপনাদের আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো উপকারও করতে পারবে না এটা আমাদেরও বিশ্বাস করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটাও এ কথাই এভাবে বলেছেন যে ইন্নাল উম্মাহ লাউ ইস্তামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু লাকা তো এখানে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সমস্ত জাতি যদি তোমার একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় তারা উপকার করতে পারবে না আল্লাহর লেখনী ছাড়া তো আবার যদি তোমার কোনো ক্ষতিও করতে চায় লাউ ইস্তামাউ আলা ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুক ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু আলাইক এবং ওই তোমার কোনো ক্ষতিও করতে পারবে না একটু ক্ষতি করতে পারবে না আল্লাহর লেখনী ছাড়া কারণ রুফিয়াতিল আকলাম অজাফাতিস সুহুব এখান থেকেই যে কারণ কলম উঠিয়ে নেওয়া হয়েছে যা যা এবং খাতা শুকিয়ে দেওয়া হয়েছে অতএব যে কোনো অবস্থাতেই হোক না কেন কেউ কোনো দিন মৃত্যু অবস্থায় কারো কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আর আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি মৃত্যু গ্রহণ করেন এগুলো সম্পূর্ণ কোরআনের সাথে সাংঘর্ষিক কারণ কোরআন বলতেছেন কুলু নাফসিন যায়েকাতুল মাউত এবং আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেছেন ইন্নাকা মাইয়িত আপনি মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন অতএব তিনি কবরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সসম্মানে রেখেছেন অন্যান্য নবীকেও সসম্মানে রেখেছেন তারপরে সুহাদাদেরকে সসম্মানে মোমেনদেরকে আরামের ব্যবস্থা করেছেন কাফেরদের কিয়ামত পর্যন্ত তাদের শাস্তির ব্যবস্থা করেছেন এরা সবাই জীবিত অতএব আমাদেরকে সঠিক জ্ঞান নিয়ে আমরা যেন
এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি তাহলেই আমরা লাভবান হব কিয়ামতের দিনে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন